कमरिया मोड़े हाय হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সতীশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, যা যা করতে হয় সব কিছু করে দিও। আর এর আগের ভিডিওটাতে আমি বলেইছিলাম যে এরপরে আমাদের পরপর বিয়ে চলবে, তোমরা সেটাই দেখতে পাবে, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য আজকে আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ঝটপট রেডি হতে বসে গেছি, কারণ আজকে যাবো হচ্ছে গায়ে হলুদ, তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু আমরা তাড়াতাড়ি যাইনি, আমরা লেট করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর এখন আমি মানে কিছু এইদিক ওদিক জাস্ট না ভেবে আমি আগে মানে যেটা আমার মানে মেন সমস্যা হয় যে মানে আমি চুলটা কী করবো, চুলটা কীভাবে বাঁধবো আমি সত্যি ভেবে পাই না। সব কিছু হয়ে যায়, শাড়ি পরা বলো, মেকআপ বলো, সব কিছু নিজে নিজে হয়ে যায়, কিন্তু চুলটা যে কেন কিছু মানে বাঁধতে পারি না আমি কেন কে জানি। অনেকে কি সুন্দর করে চুল বাঁধে, বাট আমার দ্বারা চুল বাঁধাটা ঠিকঠাক হয় না। তো যাই হোক, আমি এখানে একটু এই ক্রিম্পার দিয়ে একটু চুলটা করে নিচ্ছি। তো লাস্ট অবধি দেখতে থাকো আমি চুলটা নিয়ে জাস্ট কী করি, কিছু একটা বেঁধে যাই হোক চলে যাব এরকম আর কি। তো বেশি কিছু বলছি না, তোমরা স্কিপ না করে এটাই বলবো শুধু, হ্যাঁ স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো গাইজ তোমরা দেখতে থাকো। আর এই যে কথা বলতে বলতে আমি জাস্ট রেডিও হয়ে গেছি। হ্যাঁ, আর মেকআপের ভিডিও তোমাদেরকে আর দেখালাম না, আর মেকআপের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ঝটপট করে আগে মেকআপ, প্রথমে আগে হেয়ারটা করেছি, তারপরে মেকআপটা করেছি, তারপরে শাড়িটা পরে নিয়েছি। আর এখন যাব হচ্ছে দিদির কাছে, মানে যাব হচ্ছে দিদির বাড়ি। তো চলো এখন যাওয়া যাক। আর আমার খুব পছন্দের একটা শাড়ি আমি পরেছি আজকে, এটা বিয়ের আগে নিয়েছিলাম, ভীষণ পছন্দের শাড়ি। মানে শাড়িটা না আমার সত্যি দেখতে খুবই সুন্দর, তোমরা বলো যে কেমন লাগছে, অনেকে বললো যে শাড়িটা খুব সুন্দর লাগছে, শাড়িটা খুব সুন্দর লাগছে। আমার একটা ফেভারিট শাড়ি বলতে গেলে এটা, খুবই ভালো লাগে। আমার এটা কি কোট কি না কি যাই হোক একটা সামথিং নাম, আমার তো ওটা মনেও নেই। আর এখানে একবার আমার মেকআপটা দেখে নাও কীরকম কী হয়েছে না হয়েছে সব কিছু তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্ট পড়ি। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর হ্যাঁ, এখনও গলায় হারটার পরবো, তারপরে রেডি হয়ে দিদির বাড়িতে যাব। সো দেখতে থাকো। ও তাহলে ঠিকঠাক চলবে, তো তোরই তো অসুবিধা হয়। তো আমি এই যে দিদির বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ দিদিও রেডি হয়ে গেছে। আর একটু পরে আমি আর দিদি যাবো, এখন হচ্ছে ওই বাড়ি মানে হচ্ছে আমার বাবার বাড়ি, তারপরে মা আমি আর দিদি যাবো একসাথে টোটোতে। তো দিদি আমি এলাম এই বাড়িতে, তো দেখছি মাও রেডি হয়ে গেছে, আর আমাদের টোটো চলে এসেছিলো, তো আমরা বেরিয়ে গেছি। মানে এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি গায়ে হলুদে। আর মনে হয় গায়ে হলুদ শেষ হয়ে গেছে, জানি না। আর এই যে চলো এসে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এখানে মা ফটোও তুলে নিয়েছে, আমিও ফটো তুলে নিয়েছি। আর আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য বললো আগে গিয়ে খেয়ে নে তোরা, তারপরে বসবি। তাও আমরা একদম গিয়ে গিয়ে খেতে বসে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছ লুচি আর একটা তরকারি। তো চলো এখন চটপট করে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। কেন আমার এইটা আমার শাড়ি, এটা আমার ব্লাউজ, মায়ের এরকমই শাড়ি আছে, কালার আলাদা, সবুজ রঙের। আর ইয়ে কি কালার এর বেশ একটা, না ঠিক আছে। হ্যাঁ ভিডিও করছি, তাহলে এরকম ভাবে কর, আমি দিতে পারবো। চক চক করছে, হাই গাইস, আমরা চলে এসেছি মন্ডার বিয়েতে। বিয়ে উপলক্ষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ডিনারে খাবো। আমি কেন ব্লগটা করছি দেখাচ্ছি, কারণ আমার আমার সবথেকে বড় ফ্যান আজ আমি তোমাদেরকে এক্ষুনি জাস্ট দেখাচ্ছি। ফ্যান ছোট দাদু নয়, এই যে এ আমার বিগ ফ্যান। হাই গাইস, আমরা এখন অনেক ভিডিও করলাম, অনেক ফটো তুললাম, সব ইনস্টাগ্রামে দেখতে পাবে, এখন এরা ফলো করনি। হ্যাঁ
ছবি তুলতে তুলতে কথা বলতে লাগলাম, ভিডিও করতে করতে কথা বলতে লাগলাম। তো মানে ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো, স্বাতি ডরসিংহ সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, আমিও ভিডিওটা মানে ধরলে ওকে দেখা যায় না, এই যে এবার ওকে দেখা যাবে। কারণ আজকে হচ্ছে মন্দার বিয়ে, বলছে কার বিয়ে, মনের বিয়ে হচ্ছে রে ভাবা যায়, মন্দার বিয়ে মানে ভাবা যায়। কত ছোট ছিল রে ভাই, আমাদের সাথে খেলতো, আমাকে তো মারতো। এই ব্লগটা দেখাতে হবে ওকে, Thank you.
কি এনজয় করেছি না করেছি। তো এর আগের যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছিলো হাঁড়ি আনতে যাওয়ার সময়, ঠিক আছে। তারপরে আমরা খেয়েছিলাম, তারপরে দুপুরে বাড়ি চলে এসেছিলাম। তো আমি কি করছিলাম, আমি সেদিনকে না মানে কন্টিনিউ ভিডিওটা করছিলাম, আমি ভেবেছিলাম যে এই ভিডিওটার মধ্যে গায়ে হলুদ বরযাত্রী সব কিছু তোমাদের সঙ্গে একসাথে দেখাবো। তো সেই রকম হিসেবেই কিন্তু আমি ভিডিও করছিলাম, সন্ধ্যেবেলায় এসে যেরকম বলি এই মাত্র বাড়ি ফিরে এলাম, হ্যান ত্যান এসব অনেক কিছু বলেছি। তো ভাবছিলাম যে এই ভিডিওটার মধ্যে অ্যাড করব, কিন্তু দেখলাম যে না, এই ভিডিওটায় প্রায় 11-12 মিনিটের হয়ে যাচ্ছে। তো ওই ভিডিওটা যদি আমি দিয়ে দিই, ওই মানে বরযাত্রীর ভিডিও ক্লিপগুলো যদি দিয়ে দিই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে আমি পার্টে পার্ট মানে পার্ট পার্ট করে দেবো, এটা গায়ে হলুদ গায়ে হলুদ থাক, বরযাত্রী বরযাত্রীটা মানে আলাদা থাকবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, বরযাত্রী ভিডিও তাহলে আলাদা করেই দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা যেহেতু বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতন আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি বরযাত্রী ভিডিও নিয়ে। তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা হয় সব কিছু করে দিও। তো বাই, আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।